আপনারা অনেকে জানতে চেয়েছেন ইউরিক অ্যাসিড নিয়ে, তো আজকে আমরা ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। ইউরিক অ্যাসিড একটা ব্লাড প্যারামিটার যেটা গাউট বা কিডনি স্টোনের সঙ্গে সম্পর্কিত। ইউরিক অ্যাসিডের খুব কমন সিমটম গায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা হতে পারে, বা ইউরিক অ্যাসিড বেশি থাকলে কিডনি স্টোন হতে পারে। ইউরিক অ্যাসিড মূলত আমাদের খাবার থেকে আসে যে খাবারে পিউরিন থাকে, মানে পিউরিন রিচ ফুড থেকে আসে। কী কী পিউরিন রিচ ফুড? আমি মুখস্থর মতো 11টা জিনিসের নাম বলি সবাইকে, পেশেন্টদের। ডিমের কুসুম, খাসির মাংস, ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, ভিন্ডি, পালং শাক, টমেটো, মুসুর ডাল, পনির, এই 11টা জিনিসে ইউরিক অ্যাসিড বেশি থাকে। এর বাইরে আরও দু তিনটে জিনিস আছে যেগুলোতে ইউরিক অ্যাসিড বেশি থাকে, যেমন শ্রিম্প বা লবস্টার, চিংড়ি জাতীয় জিনিস বা লবস্টার, এতে ইউরিক অ্যাসিড বেশি থাকে। অ্যালকোহলে ইউরিক অ্যাসিড বেশি থাকে, স্পেসিফিক্যালি বিয়ারের কথা বলছি, বিয়ারে ইউরিক অ্যাসিড খুব বেশি থাকে। সুতরাং এই জিনিসগুলো আপনাদের ইউরিক অ্যাসিড বেশি হলে অ্যাভয়েড করতে হবে। আর কার্বোনেটেড বিভারেজ বা সুগারি ড্রিঙ্ক, শরবত, এগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে, যেগুলো আমরা জানি না। সুতরাং এই যে 11টা জিনিসের প্রথমে নাম বললাম, এই 11টা, তার সঙ্গে এই দু তিনটে জিনিসের নাম আপনারা একটু মনে রাখবেন। এগুলোতে পিউরিন বেশি থাকে, এগুলো বডি থেকে ইউরিক অ্যাসিড তৈরি করে বেশি। যাদের ইউরিক অ্যাসিড বেশি হয় তাদের এই খাবারগুলো অ্যাভয়েড করতে বলি, কিন্তু যাদের ইউরিক অ্যাসিড নর্মাল তারা যে এই খাবারগুলো কম খেলে ইউরিক অ্যাসিড হবে না তার কোনো মানে নেই। যাদের ইউরিক অ্যাসিড নর্মাল তারা নর্মালই খাবেন, ইউরিক অ্যাসিড হলে এই খাবারগুলো কম খাবেন। ইউরিক অ্যাসিড বেশি হওয়ার রোগটাকে হাইপার ইউরিসেমিয়া বলে। হাইপার ইউরিসেমিয়া অনেকগুলো কারণে হতে পারে, কিডনি ডিসফাংশন থেকে শুরু করে কিছু ওষুধ থেকে হাইপার ইউরিসেমিয়া হয়, যেমন ক্লোরথ্যালিডন বলে একটা ব্লাড প্রেশারের ওষুধ আছে যাতে ইউরিক অ্যাসিড বাড়ে, কেমোথেরাপি যাদের চলে তাদের ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা আছে, আরও কিছু ওষুধে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা আছে, কিছু মেটাবলিক ডিজিজ বা সিন্ড্রোম এক্স যেগুলো, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, ফ্যাটি লিভার, ইনসুলিন রেজিস্ট্যান্স, এগুলো থাকলে দেখা গেছে ইউরিক অ্যাসিড বেশি হওয়ার সম্ভাবনা আছে। ইউরিক অ্যাসিডের ক্রিস্টালসগুলো না সুচের মতো, নিডল লাইক, কোনো জয়েন্টে যদি ইউরিক অ্যাসিড ডিপোজিট হয় ওই নিডলগুলো ওই জয়েন্টের মধ্যে আঘাত করে, সেই জন্য ব্যথা হয়, এটাকে গাউট বলে। ইউরিক অ্যাসিড অত্যন্ত কমন একটি ডিজিজ বলতে পারেন, কারণ সারা পৃথিবীতে দেখা গেছে পাঁচজনের মধ্যে একজনের ইউরিক অ্যাসিড বেশি, এবং যদি শুধু আমেরিকার আপনি পপুলেশন নিয়ে আলোচনা করেন 5% আমেরিকান পপুলেশনের ইউরিক অ্যাসিড বেশি আছে। ইউরিক অ্যাসিডের একটা মেল প্রিপন্ডারেন্স আছে, মানে পুরুষ মানুষদের ইউরিক অ্যাসিড বেশি থাকার কথা থাকে মহিলাদের থেকে। মানে যদি আপনি বলেন যে মহিলা বা পুরুষদের মধ্যে কাদের ইউরিক অ্যাসিড বেশি পাওয়ার সম্ভাবনা, আমি বলবো পুরুষদের ক্ষেত্রে। ইউরিক অ্যাসিড যে শুধু জয়েন্টকে অ্যাফেক্ট করে তা নয়, কিন্তু আমাদের হাড়কে অ্যাফেক্ট করতে পারে, টেন্ডনকে, লিগামেন্টকে, সাইনোভিয়াল মেমব্রেনকে অ্যাফেক্ট করতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিড হলে জয়েন্টের সবকটা অংশই অ্যাফেক্টেড হতে পারে। ইউরিক অ্যাসিড হলে কিডনি প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, ডায়াবেটিসের প্রবলেম হতে পারে, ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে, ফ্যাটি লিভারের প্রবলেম হতে পারে, বা অন্যান্য মেটাবলিক সিন্ড্রোমও হতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিড হলে অন্যান্য অনেক অর্গানকেও অ্যাফেক্ট করতে পারে, এবং এটা একটা প্রমাণিত সত্য যে ইউরিক অ্যাসিড একটা আইসোলেটেড কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, ইউরিক অ্যাসিড একাই হার্টের ক্ষতি করতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিড বেশি থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, খাবার দাবারের পরিবর্তন করে, এবং দরকার পড়লে ওষুধ খেয়ে। এবার আমরা গাউট হলে কী সিমটম হয় সেটা নিয়ে আলোচনা করব। গাউট হলে খুব বেশি ব্যথা হতে পারে, জায়গাটা ফুলে যেতে পারে বা লাল হতে পারে, শক্ত হতে পারে, এবং জায়গাটা একটু গরম হয়, মনে হয় যেন জায়গাটাতে আগুন জ্বলছে, এবং খুব সামান্য কিছুতেই সেটা বেশি ব্যথা অনুভূত হয়। সামান্য বেডশিট যদি জয়েন্টের উপরে রাখা যায় পেশেন্টরা ব্যথা ফিল করতে পারে। আর কিডনি স্টোন হলে কী কী প্রবলেম হতে পারে? ইউরিক অ্যাসিড হলে বেশি থাকলে হাইপার ইউরিসিমিয়াতে কিডনি স্টোন ফর্মেশন হতে পারে। কিডনি স্টোন হলে আমাদের পিঠের দিকে ব্যথা হতে পারে, ইউরিন করতে গেলে ব্যথা হতে পারে, ইউরিনে ব্লাড বেরোতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, এরকম অনেক সিমটম হতে পারে। তাহলে কোন কোন জিনিস ইউরিক অ্যাসিড বাড়ায়? আমি প্রথমেই বলেছি ওই যে খাবারের নামগুলো, সেগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে। তার সঙ্গে আমাদের অনেকের অত্যন্ত প্রিয় খাবার কোনো অ্যানিমাল অর্গান, যেমন মেটে খান অনেকে, মাটন লিভার চচ্চড়ি খাচ্ছেন, প্রচণ্ড ইউরিক অ্যাসিড বাড়ে, বা লবস্টার বা শ্রিম্প যেগুলো আমি বললাম, বা সামুদ্রিক খাবার যেগুলো,
সি ফুড সেগুলোতে খুব ইউরিক অ্যাসিড বাড়ে, আর অ্যালকোহলে ইউরিক অ্যাসিড বাড়ে। আর কিছু ওষুধে ইউরিক অ্যাসিড বাড়ে, সেটা ওই ডায়াবেটিক গ্রুপ অফ ওষুধ, যেটা আমি বললাম ক্লোরথ্যালিডোন হতে পারে, হাইড্রোক্লোথায়াজাইড হতে পারে, অথবা কিছু ইমিউনো সাপ্রেসেন্ট, মানে যেগুলো আমাদের বডির ইমিউনিটিকে কমিয়ে দেয় কিছু ক্ষেত্রে ব্যবহার করতে হয়, সেগুলোতে আমাদের ইউরিক অ্যাসিড বাড়ে। যেমন অর্গান ট্রান্সপ্লান্ট হলে সেই ওষুধগুলো খেতে হয়, কারো লিভার ট্রান্সপ্লান্ট হলো বা কিডনি ট্রান্সপ্লান্ট হলো সেই ওষুধগুলো খেতে হয়, সেখানে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। ইউরিক অ্যাসিডের রিস্ক ফ্যাক্টর নিয়ে এবার আলোচনা করব। কী কী রিস্ক ফ্যাক্টর ইউরিক অ্যাসিডে, মানে কোন কোন সিচুয়েশনে ইউরিক অ্যাসিড বেশি থাকার সম্ভাবনা থাকে? কারো যদি ওবেসিটি থাকে, কেউ যদি অ্যালকোহল রেগুলার খেতে থাকেন, বা যে খাবারগুলো ইউরিক অ্যাসিড হলে আমি খেতে না করছি সেই খাবারগুলো বেশি পরিমাণে খাচ্ছেন, বা বাড়িতে কারো ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপার ইউরিসেমিয়া আছে বা থাইরয়েড প্রবলেম আছে, তাদের ইউরিক অ্যাসিড বাড়তে পারে। ইউরিক অ্যাসিড কীভাবে ডায়াগনোসিস করা হয়? একটা ব্লাড টেস্টের মাধ্যমে ইউরিক অ্যাসিড ডায়াগনোস করা হয়। ব্লাড টেস্ট করলো, যে কোনো সময় ব্লাড নেওয়া যেতে পারে, ইউরিক অ্যাসিড বেশি আসে, যদি বেশি আসে তাহলে ধরে নিতে হবে ইউরিক অ্যাসিড, তাদের হাইপার ইউরিসেমিয়া হয়েছে। সাধারণত দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে 3.5 to 6.4 একটা ইউরিক অ্যাসিডের নর্মাল রেঞ্জ, আর পুরুষ মানুষদের ক্ষেত্রে 4.5 থেকে 8 এই রেঞ্জ থাকে। তবে আমি বলি, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি, যে সাধারণত 6-এর নিচে থাকলেই ভালো ইউরিক অ্যাসিড, তাহলে তার কমপ্লিকেশান কম। আর ইউরিক অ্যাসিড কিডনি স্টোন থেকেও ডায়াগনোসিস করা যায়। মনে করুন কোনো কারণে ইউরিক অ্যাসিড থেকে কিডনি স্টোন হয়েছে, সেই স্টোনটা ইউরিন দিয়ে বেরিয়ে গেলে সেই স্টোনটাকে নিয়ে যদি টেস্ট করা যায় তাহলে ইউরিক অ্যাসিড ক্রিস্টালস পাওয়া যায়, বা ইউরিক অ্যাসিড থেকে যে স্টোনটা হয়েছে সেটা প্রমাণ করা যায়। আর কী কী টেস্ট করা হতে পারে? অনেক সময় ইউএসজি করে দেখা যায়, দেখতে হয় যে কিডনি স্টোন আছে কি না, বা এক্সরে করে দেখা যায়, বা সিটি স্ক্যান করে দেখা যায় যে কিডনি স্টোন হচ্ছে কি না। শুধু ইউরিক অ্যাসিড এই টেস্টগুলো করতে হয়, সবার ক্ষেত্রে সব টেস্ট করতে হয় না, ব্লাড টেস্ট করলে ইউরিক অ্যাসিড বেশি আছে কি না সেটা জানতে পারা যায়। যদি ইউরিক অ্যাসিড বেশি আছে মনে করুন, কিন্তু কারো সিমটম নেই, না আছে কিডনি স্টোন, না আছে জয়েন্টে ব্যথা, না আছে গায়ে ব্যথা, তাহলে এখন ট্রিটমেন্ট করাটা কোনো দরকার নেই। লাইফস্টাইল মডিফাই করুন, এক্সারসাইজ করুন, ডায়েটে এই খাবারগুলো রেস্ট্রিক্ট করুন, অ্যালকোহল অ্যাভয়েড করুন, বেশি করে জল খান, এবং মাঝে মাঝে ইউরিক অ্যাসিড টেস্ট করে আপনি মনিটরিংয়ে থাকুন এবং নজর রাখুন ইউরিক অ্যাসিডের লেভেলের উপর। ইউরিক অ্যাসিড বেশি হলে লো পিউরিন ডায়েট খেতে হবে, ডিমের কুসুম, খাসির মাংস, ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, ভিন্ডি, পালং শাক, টমেটো, মুসুর ডাল, পনির, এগুলো অ্যাভয়েড করা, রেড মিট অ্যাভয়েড করা, মাটন লিভার বা অন্য অ্যানিমাল অর্গান অ্যাভয়েড করা, লবস্টার শ্রিম্প অ্যাভয়েড করা, সুগারি ড্রিঙ্ক অ্যাভয়েড করা, এগুলো অ্যাভয়েড করবেন, অ্যালকোহল অ্যাভয়েড করবেন, বিয়ার খাবেন না, এই খাবারগুলো অ্যাভয়েড করবেন, এগুলোতে পিউরিন বেশি আছে, এগুলো ইউরিক অ্যাসিড বাড়াতে পোটেনশিয়েট করে, এগুলো বেশি খেলে ইউরিক অ্যাসিড ব্লাডে বেশি বাড়ে। ইউরিক অ্যাসিড বাড়লে অ্যালোপিউরিনল বা ফেবুক্সোস্ট্যাট জাতীয় ওষুধ ইউজুয়ালি ব্যবহার করা হয় যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। আর যদি কিডনি স্টোন ফর্মেশন হয় তার উপযুক্ত চিকিৎসা করা হয়, কিছু ওষুধ আছে কিডনি স্টোন বের করার জন্য, যদি ইউরেটারিক স্টোন থাকে কিছু ওষুধ আছে সেগুলো বার করা যায়, কখনো কখনো কর্টিকোস্টেরয়েড ব্যবহার করতে হতে পারে, সেগুলো আমাদের জয়েন্টের ইনফ্লামেশন কমায়, পেন কিলার ব্যবহার করা হয় কিডনি স্টোনের জন্য বা জয়েন্ট পেন কমানোর জন্য, এই হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি। আর কলচিসিন বলে একটা ওষুধ আছে, সেটা ইউরিক অ্যাসিড বডি থেকে বার করতে হেল্প করে, সেটাও ব্যবহার করা হয়। কিডনি স্টোন যদি তৈরি হয় বা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে প্রচুর জল খেতে বলা হয়। প্রচুর জল খেলে প্রথম কথা ইউরিক অ্যাসিড কমে, প্লাস কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাও কমে। তো মোটামুটি আমরা একটা ইউরিক অ্যাসিড নিয়ে একটা পুরো অ্যাপ্রোচ আমরা আলোচনা করলাম, যে ইউরিক অ্যাসিড কী, কীভাবে টেস্ট করা হয়, কী কী সিমটম, কী করলে ইউরিক অ্যাসিড কমবে, কী কী খাবেন না। আমার মনে হয় না এর বাইরে কোনো আর প্রশ্ন থাকতে পারে ইউরিক অ্যাসিড নিয়ে। এই ভিডিওতে আপনাদের ইউরিক অ্যাসিড সংক্রান্ত সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন। আপনারা ভালো থাকবেন, নমস্কার।